প্রশ্ন সমাধান, করঞ্চল 25, ঢাকা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক করি। পরীক্ষা তারিখ 5 জুলাই 2024। পরীক্ষার সময় ছিল 90 মিনিট। পরীক্ষার পূর্ণ নাম্বার ছিল 70। পরীক্ষার ধরন ছিল লিখিত। তো চলুন কথা না বলে আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি এক নজরে দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, এক কথায় প্রকাশ করুন সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ। উত্তর হচ্ছে সার্বজনীন, তারপর হচ্ছে স্মরণের যোগ্য, উত্তর স্মরণার্হ, তারপর হচ্ছে প্রিয় কাজ করার ইচ্ছা, উত্তর প্রিয় চিকিৎসা। তো দুই নম্বর বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন, স্বৈর সযোগ ইরব, অন্তর্লীন অন্তযোগ লীন, মাতৃণ্ডোপদেশ মাতৃণ্ডযোগ উপদেশ। তো তারপর তিন নম্বর বলা হয়েছে বাক্য গঠন অর্থসহ বাক্য গঠন করুন, অর্থসহ বাক্য গঠন করুন। প্রথমে হয়েছে ওজন বুঝে চলা, অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করা। বাক্যটি হবে কিছু কিছু জায়গায় ওজন বুঝে চলতে হয়। তারপর হচ্ছে সপ্তমেচরা, অর্থ হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। বাক্য হচ্ছে সপ্তমেচরে সে আজ পরীক্ষায় সহজ জিনিস ভুল করেছে। তারপর হচ্ছে কলমের এক খোঁচা, এর অর্থ হচ্ছে লিখিত আদেশ। সভাপতির কলমের এক খোঁচায় তাকে বহিষ্কার করা হলো। তারপর চার নম্বর বলা হয়েছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, গুফ খেজুরে গুফ খেজুর যার, এটি হচ্ছে বহুব্রী সমাস। ব্যাস বাক্য হচ্ছে গুফ খেজুর যার, এটি হচ্ছে বহুব্রী সমাস। শশব্যস্ত, এটি হবে শশকের ন্যায় ব্যস্ত, উপমান কর্মধারায় সমাস। মামাবাড়ি, এটি হবে মামার বাড়ি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। পাঁচ নম্বর বলা হয়েছে বিভক্তিসহ কারক নির্ণয় করুন, সে আমাকে সব কিছু বলেছিল, সে আমাকে সব কিছু বলেছিল, এটি হবে কর্মে দ্বিতীয়া। সারা রাত বৃষ্টি ছিল, এখানে সারা রাত হচ্ছে অধিকরণে শূন্য। শিকারী বিড়াল গুফে চেনা যায়, এখানে গুফে হচ্ছে করণে সপ্তমী। তারপর বলেছে অনুচ্ছেদ লিখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখার জন্য বলা হয়েছে। তো অনুচ্ছেদ সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন অথবা আপনারা আপনাদের মনমতো অনুচ্ছেদটি রেডি করতে পারেন, যে কোনো বই থেকেও দেখে নিতে পারেন। তো এটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে অনুচ্ছেদটি, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা আপনারা এক নজর একবার পড়ে নিতে পারেন। তো তারপর সাত নম্বর বলা হয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, হি ইজ ড্যাশ এস ডি ইউ, এখানে হবে এন এস ডি ইউ। তারপর হচ্ছে হি প্রেসিডেড ড্যাশ দ্য মিটিং, কেন ওভার দ্য মিটিং, হি কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি, উত্তর হবে অফ এ নোবেল ফ্যামিলি। তারপর হচ্ছে ডোন্ট ট্রাই টু গেট ড্যাশ রানিং ট্রেন, এখানে হবে ইন টু রানিং ট্রেন। তারপর হচ্ছে আই ডিফার উইথ ইউ ড্যাশ দিস পয়েন্ট, এখানে হবে অন দিস পয়েন্ট। তো আট নম্বর বলা হয়েছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং প্রেজেন্ট আইডমস ইন এ ফিক্স, এর অর্থ হচ্ছে হতভম্ব, আই ওয়াজ ইন এ ফিক্স হোয়েন শি প্রপোজড মি, আউট অ্যান্ড আউট অর্থ হচ্ছে পুরোপুরি। তো এটি হবে আসিফ স্যার আউট অ্যান্ড আউট অ্যান অনেস্ট ম্যান। তারপর হচ্ছে বাড ব্লুড অর্থ হচ্ছে শত্রুতা, দেয়ার ইজ এ ব্যাড ব্লাড অ্যামাং দ্যাম। তারপর হচ্ছে টু অ্যান্ড ফ্রু এদিক ওদিক, হাই লেডি ডোন্ট রান টু অ্যান্ড ফ্রু। তারপর হচ্ছে স্মাইল অন এতে হচ্ছে অনুগ্রহ করা, ফরচুন স্মাইলস আপন দ্য ব্রেভ। তো নয় নম্বর বলছে ট্রান্সলেট ইন টু ইংলিশ, সে গোল্লায় গেছে, এটা হবে হি হ্যাজ গোন টু দ্য ডগস, চলো কলমটি খুঁজে বের করি, লেটস ফাইন্ড আউট দ্য পেন, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়, ইল গট ইল স্পেন্ড। তো তারপর বলছে 10টা বাজতে 15 মিনিট বাকি, ইটস কোয়ার্টার টু 10, আমার যদি পাখির মতো ডানা থাকতো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। তো তারপর বলছে রাইট এ প্যারাগ্রাফ অফ কজ অ্যান্ড এফেক্ট অফ রিসেন্ট ফ্লাড ইন সিলেট ডিভিশন। তো প্যারাগ্রাফটি আপনারা দেখে নিতে পারেন, সিলেট ডিভিশনের যে বন্যা হয়েছে, বন্যা সম্পর্কিত বন্যা কী ক্ষতি হয়েছিল বা বন্যার প্রভাবটা আপনারা দেখে নিতে পারেন। এ হচ্ছে প্যারাগ্রাফটি, ইন দ্য মিডল অফ 2024 সিলেট রিজিয়ন অফ বাংলাদেশ ওয়াজ হিট বাই হেভি ফ্লাডস। তো এই যে প্যারাগ্রাফটি হচ্ছে এটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এই হচ্ছে প্যারাগ্রাফটি, তো প্যারাগ্রাফ এত পর্যন্তই, আপনার প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আপনার আপনার মতগুলো লিখতে পারেন। তো চলুন এবার আমরা গণিত প্রশ্ন সমাধানটি দেখে নিই। তো প্রথমে বলা হয়েছে উৎপাদককে বিশ্লেষণ করুন, টেন এক্স কিউব মাইনাস 9x² মাইনাস 144x মাইনাস 81। তো এগুলি করার জন্য আমরা ফাংশন অফ এক্স ব্যবহার করতে হবে। তো ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল এই যে লেখাটি 10x³ মাইনাস 9x² মাইনাস 144x মাইনাস 81।
তো এই এক্সের মান এখানে মাইনাস থ্রি ধরলে আমাদের কাজ হচ্ছে এই যে পুরাটার মান জিরো বের করতে হবে। তো এক্সের মান মাইনাস থ্রি ধরলে আমরা সবটার মান জিরো বের হয়, তো এটা কাজ করলে জিরো হয়। তো এখন আমরা কী করবো, অর্থাৎ এক্স প্লাস থ্রি ফাংশন অফ এক্স, যেহেতু একটা উৎপাদক হবে কি এক্স প্লাস থ্রি, তো এক্স প্লাস থ্রি ফাংশন অফ এক্সের একটি উৎপাদক। তো এখন আমরা সমাধানটি করে নেব। এই যে সমাধান আমরা দেখে নেন, আশা করি সমাধানটি পারবেন। তো তারপর বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টিতে 17 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 4 গুণ হয়, কিন্তু সংখ্যাটি 9 বাদ দিলে অঙ্কদের স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করো। তো আমাকে সংখ্যাটি বের করতে হবে। তো ধরি একক স্থানীয় অঙ্ক ক এবং দশক স্থানীয় অঙ্ক খ, তাহলে সংখ্যাটি হবে 10 খ প্লাস ক। তো এখন প্রশ্ন মতে ক যোগ খ প্লাস 17 ইকুয়াল 4 খ। তো অঙ্কটি আশা করি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন, তারপর না বুঝলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি অঙ্কটি হাতে কলমে বুঝিয়ে দেবো বা করে দেখাবো। তো হচ্ছে সমাধানটি আপনারা দেখে নিন, তারপর না বুঝলে বলবেন, সেটিকে আমি হাতে কলমে আবার সমাধান করে আপনাদেরকে দেখাবো। সুতরাং ক্ষয়ের মান 8। তো এখন কেউ ক্ষয়ের মান 1 নং সমীকরণে বসাই দেবো, এই বসাইলে আমরা যা পাবো এ কয়ের মান 7 পাবো। তো কয়ের মান আর ক্ষয়ের মান পেয়ে গেলে আমাদের সমাধান শেষ। তো এখানে সংখ্যাটির মধ্যে ক ক্ষয়ের মান বসাই দিলে হবে উত্তর 27, তাহলে উত্তর 87। এ হচ্ছে উত্তর 87। সমাধানটি না বুঝলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর 13 নম্বর বলছে কোনো আসল 4 বছরে মুনাফা আসলে 6,600 টাকা হয়। মুনাফা আসলে 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তো ধরি আসলে 8 টাকা, মুনাফাবে আসলের 8/3 হলে তাহলে 8/3 অংশ, তো 3 টাকা। তো মুনাফার আসলে হচ্ছে 11 টাকা। তো আপনার সমাধানটি দেখে নেন। তো মুনাফা আসলে 11 টাকা হলে আসল 8 টাকা, এভাবে আমরা সমাধানটি করতে পারি। 6,600 টাকা হলে 4,800 টাকা, অর্থাৎ আসল 4,800 টাকা আর মুনাফা হচ্ছে 6,600 টাকা। তো মুনাফা কত হয়? 1,800 টাকা। তো কি 4,800 টাকা 4 বছর মুনাফা 1,800 টাকা, 1 টাকা 1 বছর কম, 100 টাকা 1 বছরের বেশি। তো এখানে হচ্ছে 9.375 টাকা, তাহলে আসল এত টাকা আর মুনাফা হচ্ছে এত টাকা, এত পার্সেন্ট। তো এই হচ্ছে সমাধানটি, আশা করি আপনার সমাধানটি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি সেটিকে আবার করে দেব। তো 17 নম্বর বলছে এক কথার উত্তর লিখুন, তার মানে সাধারণ জ্ঞান। প্রথম প্রশ্ন হচ্ছে ভাষা শহীদ আব্দুল জব্বার নামে নামকরণকৃত জব্বারনগর গ্রামটি কোন জেলা অবস্থিত? এটি হচ্ছে গফরগাঁও ময়মনসিংহ, ময়মনসিংহ জেলার গফরগাঁও অবস্থিত। হালদা নদী কী কারণে বিখ্যাত? এটি হচ্ছে মাতৃ মৎস্য ভাণ্ডার, দেশের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র, তাইলে মাতৃ মৎস্য ভাণ্ডারের জন্য হালদা নদীরই বিখ্যাত। তারপর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? হচ্ছে মহেশখালী। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে উৎক্ষেপণ করা হয় 12 মে 2018। একনিকের চেয়ারপার্সনকে, তো একনিকের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী, এটা আমরা জানি সবাই, একনিকের প্রধানমন্ত্রী একনিকের চেয়ারপার্সন হচ্ছে প্রধানমন্ত্রী, আর যদি কোনো কারণে প্রধানমন্ত্রী না থাকে তাহলে হচ্ছে অর্থমন্ত্রী। তো তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ঢাকায় গেরিলা বাহিনীর নাম কী ছিল? এটা হবে ক্র্যাক প্লাটুন, ক্র্যাক প্লাটুন। এসটিটিপি এর পূর্ণরূপ কী? হাইপার ট্র্যাক্স ট্রান্সফার প্রোটোকল। তারপর হচ্ছে পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাতি? হচ্ছে তরমুজ। সাত ইল আরব অঞ্চলটি বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পর্কিত? ইরাক ও ইরান। তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কোন তারিখে? এটা 2 মার্চ 1971। কে আর সি আর ই এর পূর্ণরূপ কী? কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্সি অ্যান্ড রিলিফ এভরি হোয়ার। তারপর হচ্ছে ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? এটা হচ্ছে রংপুরের গান। বর্তমান দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এটা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। তো তারপর হচ্ছে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল? মুজিবনগর সরকার অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন এম মনসুর আলী। তারপর হচ্ছে পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? এটা হচ্ছে মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে বাস করে পাঙ্গন উপজাতিগুলো। তো এ ছিল কর অঞ্চল 25-এর প্রশ্ন সমাধান। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের কার কত নম্বর উত্তর করতে পারছেন এটি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য।